রুক্মিণীকে ডাকলাম, আসেনি? রুক্মিণীর মন খারাপ, ওর ওপর আমি অন্যায় করেছি, ওকে ভুল বুঝেছি, সব কথা আমাকেই শুনতে হচ্ছে। কিন্তু তুমি তো জানো পাঞ্চালি, আমি আমি কি অবস্থায় রুক্মিণীকে শাসন করতে বাধ্য হয়েছি। আমার তো কাজটা করতে ভালো লাগেনি। কি হয়েছে মা, কেউ কিছু বলেছে? কে বলেনি বলো তো? বিবেক, শক্তি, দিদি, দেবী, এমনকি কাকাবাবু পর্যন্ত আমাকে ভুল বুঝছেন। আমি আমি কিছুতেই কারোকে বোঝাতে পারছি না যে আমি সব দিক ভেবে রুক্মিণীকে অর্জুনের কাছে যেতে মানা করেছি। ও ছেলে মানুষ, ওর বুদ্ধিটা এখনো অত পাকেনি, ও জানে না কোথায় কি বলতে হয় কি করতে হয়। অর্জুনের এই অবস্থায় যদি আবার কিছু বলে বসে তখন? দেখুন মা, যা হবার তো হয়ে গেছে, এখন আর সেটা নিয়ে ভেবে রুক্মিণীকে বলুন এসে অর্জুনের খাবারটা নিয়ে যেতে। সেই জন্যই তো ডাকলাম, এখনো এলো না। ছেলে মানুষের একটা সীমা আছে, রুগীর খাবারে দেরি হয়ে যাচ্ছে না? আমি ডাকছি ওকে। ওই তো পাঞ্চালি, ওকে বলো অর্জুনের খাবারটা যেন দাঁড়িয়ে থেকে খাইয়ে আসে, না তো খাবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। মা তো মাঝে মধ্যে বকা দিতেই পারে, কিছু মনে করতে নেই, নাও ধর। এই বোকা মেয়ে, কাঁদে না, ছি, নাও নাও খাবারটা নিয়ে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে, ধর। মুনি, এবার অন্তত আমাকে নিচে গিয়ে সবার সঙ্গে ডিনার করতে দাও। সারাদিন এই একটা ঘরে অসুস্থ রুগীর মতো আর ভালো লাগছে না। আমি এখন অনেকটা সুস্থ হয়ে গেছি মুনি, আই এম কমপ্লিটলি। মা বলেছেন সময় মতন খাইয়ে দিতে। খেয়ে নেবো, খাবারটা ওখানেই থাক। এখন খেয়ে নিলে খুব ভালো হতো। খিদেটা যখন আমার তখন আমি ঠিক করি কখন খাবো। আমার জন্য কাউকে অপেক্ষা করতে হবে না। থ্যাংক ইউ। কেন এরকম করছি রুক্মিণীর সঙ্গে? কেন কিছুতেই নিজের রাগটাকে কেন কন্ট্রোল করতে পারছি না? কি করে ভুলে যাবো যে কি হয়েছে? হয়তো ঠিক কাজই করেছিল, কিন্তু না, আই কান্ট টেক ইট। কিছুতেই না। এই মৌরিটা এত ভালো খেতে না, আমি একবার খেতে শুরু করলে খেয়েই যাই, কিছুতেই থামতে পারি না।
খাবে? ছোটদা কিছু বলেছে? তুমি দাঁড়িয়ে থেকে ছোটদাকে খাইয়েছিলে? এমনিতেই ছোটদা কিছু খেতে চায় না, তারপরে আবার কড়া অ্যান্টিবায়োটিক খেয়ে মুখটা এখন তেতো হয়ে আছে। তুমি যদি দাঁড়িয়ে থেকে না খাওয়াও তাহলে কিন্তু ছোটদা কিচ্ছু খাবে না। কি গো, চুপ করে আছো কেন? আচ্ছা দেবী, আমি না কখনো তোমার কথা জিজ্ঞেস করিনি, নিজের কথা বলো না। বুঝতে পেরেছি, এড়িয়ে যাচ্ছ। সেই এখন আর আমাকে বলবে কেন বলো? এখন তো দেবযানীকে ভুলে যাবে, সেটাই স্বাভাবিক, বরকে যেহেতু পেয়ে গেছ। ছোট ভূতি, কি হলো, আবার কাঁদছো কেন? নতুন করে কিছু নিশ্চয়ই হয়েছে? আরে এই তো সব মিটে গেল। মাঝে মাঝে চোখ থেকে জল বেরিয়ে আস, জানি না কেন। আগে জানো কাঁদতেই পারতাম, দাহু চাকিয়ে চাকিয়ে বলতো, রুনি মাঝে মাঝে কান্নাকাটি করা ভালো, মনটা হালকা হয়ে যায়। থ্যাংকস টু ইউর ছোটদা, কিরকম একটা অভ্যেসই হয়ে গেছে। বুঝেছি, তার মানে ছোটদা আবার তোমাকে কিছু বলেছে? ছোটদাকে কি বোঝাবে বলো তো? বোঝানোর কি আছে? আমি জানি অর্জুন চৌধুরীর ইগোতে লেগে গেছে, ও বলতেই পারছে না যে আমি ওর স্ত্রী হয়ে ওর সামনে দাঁড়িয়ে নিজের অধিকারটা ভুলিয়েছি। অন্যায় করেছি বলতো আমি? সেটা শাস্তি তো আমাকে পেতেই হবে, তাই না? করুণা হচ্ছে আমার উপর, অনেক অপমান সহ্য করেছি দেবী। অপমানটা আর করো না, খাওনি কেন? পুরো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার না খেলে ওষুধ খাবে কি করে? অর্জুন খেয়ে নাও। আর রুক্মিণীটাই বা কি, খাবারটা না খাইয়ে চলে গেল। রুক্মিণী, রুক্মিণী, মনি, আমি ওকে চলে যেতে বলেছি। মানে মানে শুধু শুধু অপেক্ষা করা কি দরকার? তোমার ব্যাপারটা কি বলো তো অর্জুন, তুমি খাবারটা কেন খাওনি? রুক্মিণী এনেছে বলে? চুপ করে আছো কেন, কথার উত্তর দাও বলো, সেই জন্য খাওনি? দেখো অর্জুন, আমি তোমাকে এতদিন কিচ্ছু বলিনি কারণ তুমি অসুস্থ ছিলে তাই, কিন্তু কিন্তু আজ তোমাকে বলতে হবে, বলো।
কি বলবো মনি, কিছু হয়নি, সব ঠিক আছে। আমার খিদে পাইনি তাই খাইনি, ব্যাস। একদম বাজে কথা বলবে না, তোমাকে আমি খুব ভালো করে চিনি। যখনই তুমি মিথ্যা কথা বলো আমার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারো না, আজও পারছো না। বলো অর্জুন, কি হয়েছে তোমার, কোথায় বাঁধছে? দেখো অর্জুন, মা আর আমি সকলেই খুব রেগে গিয়েছিলাম আমরা সেদিন রুক্মিণী তোমার গায়ে হাত তুলেছিল। যে পরিস্থিতিতেই কাজটা করে থাকুক না কেন, আমি তো কোনোদিন ভাবতেই পারি না যে তোমার বর্তার গায়ে আমি। আমরা সবাই মিলে তোকে যথেষ্ট শিক্ষা দিয়েছি, মাও ওকে। এখন আমারই খারাপ লাগছে জানো তো, সেদিন যদি আমি অতটা রেগে না যেতাম তাহলে হয়তো। অর্জুন, অর্জুন রুক্মিণী মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। বিশ্বাস করো, ও কখনো মুখ ফুটে বলেছে যে ও ভুল করেছে? না বলুক, ওর হাবে ভাবে তুমি বুঝতে পারছো না। ও বিচারা, ও বিচারা তোমার কাছে আসার জন্য ছটফট করছে অর্জুন। তাও মুখ ফুটে একবারও সরি বলবে না, বলবে না যে যে ওই অন্যায়টা করেছে। এত ইগো কিসের মনি? তোমার ইগোটাও তো কিছু কম নয়, ভগবান ঠিক সেরকমই জুটিয়ে দিয়েছেন। ভুলে যাও অর্জুন, ছেড়ে দাও না ওকে, কাছে ডেকে নাও লক্ষ্মীটি। আমার আর একটু সময় লাগবে মনি, একটু সময় দাও। আমি বর্তার মতো অত সহজে সবকিছু ভুলে যেতে পারি না। হ্যাঁ হতে পারে সেটা আমার প্রবলেম, কিন্তু আমি পারি না। এবার এবারে ভুলে যেতে আরো বেশি কষ্ট হচ্ছে, পারছি না। আমি অনেক অনেক চেষ্টা করেছি, আমি পারছি না। সেলফ এস্টিম বলে আর বোধহয় কিছু নেই আমার, প্লিজ মনি একটু বোঝার চেষ্টা কর। আমি নিজেকে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু খাবারটা গরম করে আনছি। শত্রু নই, বিশ্বাস করো আমি তোমার ভালোই চাই।
বিয়ের পর থেকে তোমার আমার উপরে অনেক অভিমান, অনেক অভিযোগ। কি জানি হয়তো আমি তোমাকে বোঝাতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বারবার তুমি আমাকে শুধু ভুলই বুঝেছ। কেন রুক্মিণী, কি করেছি আমি? আপনি কিছুই করেননি, সব আমার দোষ। নিজের ইগোর জন্য সব কিছু নষ্ট করেছি, কিছুই সামলাতে পারি। সবার এটাই মত। অর্জুনের কথাগুলো শুনেছ? খুব অভিমান হয়েছে। একটা কথা বলবো, শুনবে? তুমি অর্জুনের কাছে যাও, গিয়ে বলো যে তুমি এত ভেবে দেখো রুক্মিণী, ছেলেদের রাগ অভিমান ইগো একটু বেশি, আর অর্জুনের তো কথাই নেই। একটু মাথা নোয়ালে যদি, তাহলে কি কিসের আপত্তি বলো তো? একটা কথা জিজ্ঞেস করব, বলো। আপনি যখন জানতেন যে আমি অর্জুনের গায়ে হাত ইচ্ছে করে তুলি, কাজটা করতে আমি বাধ্য হয়েছিলাম, কাউকে অসম্মান করতে চাইনি, তখন আপনি এই কথাগুলো সবাইকে বুঝিয়ে বলেননি কেন? ভুলটা আমারই হয়েছিল, ভেবেছিলাম সবাই বোধহয় আমার ইন্টেনশনটা বুঝতে পারবে, একটা অধিকার বোধ এসে গেছিল। সে জায়গাটাই হয়নি, একটা সরি বললেই কি সেই জায়গাটা হয়ে যায়? এত যুক্তি তর্কে কি হবে রুক্মিণী? যাও না অর্জুনের কাছে একবার, গিয়ে ক্ষমা চাও না, না হয় দোষটা তোমার একটু কমই হয়েছে। একবার ক্ষমা চেয়ে নিলে যদি সবকিছু মিটে যায় তাহলে সময় আমি নিজেকে কেন ছোট করতে যাব বলুন তো? আমারও সহ্যের একটা লিমিট আছে। ভালোবাসার কিন্তু কোনো লিমিট হয় না, ভালোবাসার জন্য আমরা অনেক কিছু করি, আর তাতে কেউ ছোট হয় না।